আমরা চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এটা হচ্ছে লোকেশনটা নিয়ে যদি বলি, তাহলে এই লোকেশনটা হবে আপনাদের টালিগঞ্জ মহানগর মেট্রো থেকে আপনাকে আসতে হবে, আর এটার বলা হয় মুচিপাড়া। এখানে একটা 3 BHK প্রপার্টি রয়েছে, আর যেটা সত্যি কথা বলতে ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং রয়েছে, আর ভেরি চিপ বলতে মোটামুটি প্রাইসে আপনারা পেয়ে যাবেন। আর এটা যদি বলা হয় একদম অন দ্য রোডের ওপরে, আপনি দেখতে পাচ্ছেন রোডের ওপরে ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিং রয়েছে, লিফট রয়েছে, সমস্ত ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের স্টেয়ার এরিয়া, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে G+4 বিল্ডিং রয়েছে, আর এই বিল্ডিংয়ে 3rd ফ্লোরে আমাদের একটা প্রপার্টি রয়েছে, যেটা এই যাই দেখতে পাচ্ছেন আপনারা। আর এর পাশে রয়েছে কিন্তু লিফট এরিয়া, আমি লিফটটা একটু দেখিয়ে নেব। এই হচ্ছে আমাদের লিফট এরিয়া, এর সঙ্গে কিন্তু কার পার্কিং বা সিকিউরিটি গার্ড, ক্যামেরা, সিসি ক্যামেরা সমস্ত কিছু কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। আর লোকেশানটা নিয়ে আমরা আগেই বলেছি, এটা কিন্তু টালিগঞ্জ মহানগর মেট্রো থেকে আপনাকে আসতে হবে মুচিপাড়া, একদম মুচিপাড়ার অন দ্য রোডের ওপরেই রয়েছে এটা। আর এটা ফেসিং, এটা যদি আমরা ফেসিং বলি, তাহলে এটা কিন্তু ফেসিং হবে সাউথের দিকে। আর আমরা এই ভিডিওতে সমস্ত ডিটেলস শেয়ার করার চেষ্টা করব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি এই এন্ট্রি করছি, এন্ট্রি করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এখানে একটা বিশাল বড় ড্রয়িং ডাইনিং রুম অথবা হল রুম যাই বলেন কিন্তু সেটা আপনারা এই পেয়ে যাচ্ছেন। আর সাইজ নিয়ে আমরা পরে বলছি, আপনারা আগে দেখতে থাকুন, আমরা পুরো ফ্ল্যাটটাকে টুর করাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং রুম, যেটা দেখতে পাচ্ছেন বিশাল বড়। আমি একটু খুঁড়িয়ে একটু দেখিয়ে দিই আগে। এই হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং রুম, আর যা সাইজ হবে, আমরা যদি এটার সাইজ নিয়ে বলি, তাহলে এটা কিন্তু যা সাইজ হবে 21/12। আর এর পাশে আমি এক এক করে আমাদের যে বেডরুমগুলো আছে আমি ওগুলো একটু দেখিয়ে নেব। এটা হলো 1st বেডরুম, আর বেডরুমের পাশে রয়েছে কিচেন, আর ওদিকে রয়েছে 2টো বেডরুম, তার পাশে রয়েছে টয়লেট বাথরুম। আমরা এক এক করে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এই হলো সাউথ ফেসিং আমাদের 1st বেডরুম, এটাকে যদি আমরা এন্ট্রি করি তাহলে এটা সাউথের দিকে পড়ছে। আর এখানে 2টো উইন্ডো রয়েছে দেখতে পাচ্ছেন, এদিকে একটা উইন্ডো রয়েছে যেটা ইস্টে, সাউথ ইস্টের দিকে, আর ওদিকে একটা রয়েছে যেটা পড়বে পুরোপুরি সাউথের দিকে। আর পাশে রয়েছে দেখতে পাচ্ছেন কাপড় এরিয়া, পাশে দেখতে পাচ্ছেন কাপড় এরিয়া। আর এদিকে দেখুন, আমি একটু দেখিয়ে নিই, এই সাইডে রয়েছে কিন্তু অ্যাটাচ বাথরুম। এই হলো আমাদের অ্যাটাচ বাথরুম, 1st বাথরুম। আর এটা সাইজ যদি বলি নর্থ ইস্টের দিকে, আর এর সাইজ যদি হয়, আমি একটু ফ্ল্যাটটা বেডরুমটা ভালো করে দেখিয়ে নিই, এই বেডরুমের সাইজ হবে 10/10, আর যার সাইজ হবে 10/10, আর যার ফেসিং হবে সাউথের দিকে। এই হলো আমাদের 1st বেডরুম, এর পাশে রয়েছে কিন্তু আমাদের কিচেন রুম। কিচেন রুমটা কিন্তু সেপারেট কিচেন রুম, যাদের সেপারেট কিচেন রুমের খুবই প্রয়োজন আছে, ফ্ল্যাট প্রয়োজন আছে, তাদের জন্য এটা আদর্শ। আর এটা সাউথের দিকে ফেস করা রয়েছে। আর একটা কিচেনের মধ্যে যে যে জিনিসগুলো থাকা দরকার আছে সমস্ত কিছু রয়েছে। আর দেখতে পাচ্ছেন মডুলার টাইপের করা রয়েছে, এখানে বেসিনের পয়েন্টটাও করে দেওয়া রয়েছে, নিচে কিছু বক্স মতো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকেও কিছু টয়ের টাইপের কিছু করে দেওয়া রয়েছে। এই হলো আমাদের কিচেন রুম, আর যেটা ফেসিং হবে সাউথের দিকে। আর এর পাশে রয়েছে কিন্তু আমাদের 2টো বেডরুম, সেটাও দেখিয়ে নিই। এটা এই যে স্প্যাসেসটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওয়েস্টের দিকে। আর ওয়েস্টের দিকে প্রথম বেডরুম যেটা রয়েছে এটা হচ্ছে সাউথ ওয়েস্টের, সাউথের দিকে। আর এটার সাইজ বা অন্যান্য বিষয় আমরা বলছি, আপনারা দেখতে থাকুন। এই হলো আমাদের 2nd বেডরুম, যেখানে একটা কাপড় এরিয়া রয়েছে, একটা 2টো উইন্ডো রয়েছে, এই উইন্ডোটা রয়েছে সাউথের দিকে, আর ওই উইন্ডোটা রয়েছে ওয়েস্টের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ভালো সুন্দর দেখতে পাচ্ছেন হেভি লোকেশানে এখানে একটা কিন্তু ব্যালকানি রয়েছে, যেটা 2টো রুম থেকে অ্যাক্সেস করতে পারবেন। এদিকে যে রুমটা আছে ওটা আমরা দেখাচ্ছি, আগে এটা একটু দেখে নিন। এখান থেকেও 2টো রুম থেকে কিন্তু এই ব্যালকানিটা আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আর এটা যদি সাইজ নিয়ে বলি, কিন্তু এটার সাইজ হবে 12/12,
দেখতে পাচ্ছেন, আর যার মধ্যে দুটো উইন্ডো রয়েছে। আর এর ঠিক পাশে রয়েছে আমাদের আরও একটা বেডরুম, যেটা সাইজ নিয়ে আমরা বলছি। আর এটা ফেসিং যদি বলি, এটা সাউথ ওয়েস্টের দিকে, এটা হচ্ছে আমাদের আরও একটা বেডরুম। আর এর পাশে রয়েছে আমাদের কমন বাথরুম, আমরা বাথরুমটা পরে দেখাচ্ছি, আগে বেডরুমটা দেখে নিই। এই হলো আমাদের আরও একটা বেডরুম, আর এখানেও দুটো উইন্ডো রয়েছে, এদিকে একটা উইন্ডো, ওই দিকটা হলো আমাদের নর্থের দিকে, আর এদিকটা হবে আমাদের ওয়েস্টের দিকে। এই দুটো আমাদের উইন্ডো রয়েছে, আর যার সাইজ হবে 10x10। এই হলো আমাদের থার্ড বেডরুম। আর এখানে একটা দেখতে পাচ্ছেন কাপবোর্ডের জায়গাও দেওয়া রয়েছে, এই হলো আমাদের কাপবোর্ড এরিয়া বা কাপবোর্ডের জায়গা। আর যেটা আমরা বলছিলাম যে দুটো বেডরুম থেকে কিন্তু আমরা একটা ব্যালকনি অ্যাক্সেস করতে পারবো, এই হলো সেই ব্যালকনিটা। আর এবার আমরা থার্ড, যেটা সেকেন্ড, এবার আমরা যে সেকেন্ড বাথরুমটা রয়েছে, আমরা কমন বাথরুম, সেটাও একটু দেখিয়ে দিই আপনাদের। এই হলো আমাদের কমন বাথরুম, আর এটা যেটা রয়েছে সে কিন্তু থার্ড ফ্লোরে, এই প্রপার্টিটা যেটা রয়েছে থার্ড ফ্লোরে 3BHK, এখানে G+4 বেডিং রয়েছে। আর প্রাইস বা অন্যান্য বিষয় আমরা আপনাদের জানাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর তার সঙ্গে বলে রাখি এই লোকেশান, প্রথমে লোকেশানটা নিয়ে আরেকবার বলে দিই, এটা কিন্তু মুচিপাড়া, যেটা আসতে হলে আপনাকে মহানায়ক মেট্রো থেকে আপনাকে 2 কিলোমিটার মতো পড়ে জায়গাটা। খুবই ডেভেলপ জায়গা রয়েছে, অন দ্য রোডের ওপরে কিন্তু এই প্রপার্টিটা রয়েছে। তো বন্ধুরা, এই প্রপার্টিটা যদি পছন্দ হয়ে থাকে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এর প্রাইস হবে 55 লাখ টাকা, একদম রোড ফেসিং, কার ইন্ডিপেন্ডেন্ট কার পার্কিংও রয়েছে। এত সুন্দর একটা প্রপার্টি, যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রাইস স্লাইট নেগোশিয়েবল হয়ে যাবে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।